আজকে আমি চলে এসেছি বিজয়গড়ে। সামনে দেখতে পাচ্ছেন বিল্ডিংটা রয়েছে, স্টে থ্রি বিল্ডিংটা। এই বিল্ডিংয়েই আপনাদেরকে 2BHK রিসেল ফ্ল্যাট দেখাবো। যারা প্রাইম লোকেশনে 2BHK রিসেল ফ্ল্যাট খুঁজছিলেন, এটা আপনাদের জন্য একদম পারফেক্ট হবে। ফ্ল্যাট থেকে নামবেন, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার গ্রসারি শপ থেকে শুরু করে রেস্টুরেন্ট আপনারা সবই পেয়ে যাবেন। আর দেখতে পাচ্ছেন অটো চলছে এখান থেকে, তো কোনো অসুবিধা আপনাদের হবে না। বিজয়গড় বাজারটা সামনে রয়েছে, দেখতে পাচ্ছেন। নমস্কার, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি চলে এসেছি বিজয়গড়ে। বিজয়গড়ে আজকে আপনাদেরকে 2BHK রিসেল ফ্ল্যাট দেখাবো। আর আজকে আমার সাথে আছে হচ্ছে সৌরভদা, ওনার অফিসের নাম্বার আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। পেছনে যে স্টে থ্রি বিল্ডিংটা দেখতে পাচ্ছেন রেড কালারে, এই বিল্ডিংই আজকে আপনাদেরকে 2BHK রিসেল ফ্ল্যাট দেখাবো। তো সৌরভদা, এবার লোকেশনটা যদি বলে দিই, এক্স্যাক্ট লোকেশনটা? এটা একদম বিজয়গড় বাজারের সামনে মেন রোডের ওপরে। আচ্ছা, এখানে দুটো ওয়ে আছে, একটা গলফিন চলে যাচ্ছে, ডান দিকে চলে যাচ্ছে যাদুপুর HB। হ্যাঁ হ্যাঁ, টোটাল 800 মিটারের মধ্যে যাদবপুর HB 800 মিটার, গলফিন মোড় হচ্ছে 800 মিটার। আচ্ছা, একদম প্রাইম লোকেশনে রয়েছে। যারা বিজয়গড়ে প্রাইম লোকেশনে ফ্ল্যাট খুঁজছিলেন, এটা পারফেক্ট হবে আপনাদের জন্য। এটা কোন ফ্লোরে অ্যাভেলেবেল আছে? এটা গ্রাউন্ড ফ্লোরে অ্যাভেলেবেল আছে। আর স্কোয়ার ফিট এরিয়া 710। আর কত বছর পুরনো বিল্ডিংটা? এটা 14 বছর পুরনো। 14 বছর পুরনো বিল্ডিং, একটা ওয়েল মেইনটেইন বিল্ডিং। আচ্ছা, আর রিসেন্টলি তো পেইন্টের কাজও হয়েছে, তাই না? পেইন্টের কাজ। আচ্ছা, এবার ট্রান্সপোর্টেশন নিয়ে কথা বলা যাক। একদম প্রাইম লোকেশনে রয়েছে, দেখতে পাচ্ছি অটোগুলো রয়েছে। তো আর কি আছে এখানে? কেউ এখানে কি বাস চলে? অটো এখান থেকে বিজয়গড় হাওড়া বাস চলে। আচ্ছা, বিজয়গড়ের বাস এখান থেকে ছাড়ে বিজয়গড় কলেজের সামনের দিকে। আচ্ছা, আর এই অটোগুলো কোথায় যাচ্ছে? এই অটোগুলো একটা যাচ্ছে রানীগুঠি। আচ্ছা, আর একটা যাচ্ছে যাদবপুর HB বাস স্ট্যান্ড। তো অটো স্ট্যান্ড আর বাস স্ট্যান্ড তো বলে দিলে, এবার কাছাকাছি রেলওয়ে স্টেশন কি আছে? রেলওয়ে স্টেশন যাদবপুর রেলওয়ে স্টেশন, যাদবপুর রেলওয়ে 1.5 কিলোমিটার। যাদবপুর HB রোড রাস্তার ওই পারে হলে 1/2 কিলোমিটার গেলে রেল স্টেশন। এবার মার্কেট এরিয়া নিয়ে কথা বলি। পেছনে মার্কেটটা রয়েছে, ব্যাক টু ব্যাক মার্কেট এখানে পেয়ে যাবেন। সবজি চিকেন ফিস সবই আপনারা পেয়ে যাচ্ছেন। বা এটা হচ্ছে লোকাল মার্কেট। এবার কেউ যদি সুপার মার্কেটে শপিং করতে যায়, স্পেন্সার বিগ বাজার, সেটার কী ব্যবস্থা রয়েছে? এখান থেকে সাউথ সিটি মল মাত্র 1.5 কিলোমিটার। আচ্ছা, সাউথ সিটি মল চলে যেতে পারে। এখানে আমাদের যাদবপুর HB-তে বিগ তোমার আরামবাগ ইয়ে সব কিছুই আছে। আচ্ছা, আরামবাগ মার্টটা রয়েছে, আরামবাগ মার্ট আছে, স্পেন্সার আছে, জিও ওই যেটা ফার্স্ট ইয়েগুলো করেছে সেগুলো আছে। আচ্ছা, আর ইলেকট্রিসিটি এখানে কি আছে? এটা CSC এরিয়া আছে, তো লোডশেডিং হয় না বললেই চলে, পাওয়ার কাট আপ। হ্যাঁ হ্যাঁ, আর এখানে দু রকমের ওয়াটার সোর্স আছে, একটা গার্ডেন রিচের জল আছে, একটা ডিপ টিউবওয়েল করা আছে। তো মিষ্টি জল আছে, তাই না? আর জলে আয়রনও নেই, জলে। আর এখানে তো বিসিসিএনের জল তো জমে না, কারণ মেইন রোডের উপরেই আছে। আর এখানে মেনটেনেন্স কস্ট কত পড়বে? এখানে মেনটেনেন্স কস্ট 300 রুপিস পার মান্থ। 300 রুপিস অনলি? ওকে। এখানে সিকিউরিটি আছে, ওরাই ওয়াটার পাম্প ছেড়ে দেয়, রাতে সিকিউরিটি গার্ড থাকে। অ্যামেনিটিস কি আছে এখানে সিকিউরিটি গার্ড ছাড়া? এখানে একটা লিফট নেই। হ্যাঁ হ্যাঁ, স্টেট থ্রি বিল্ডিং, সামনে কমার্শিয়াল দোকান আছে, পিছনে রেসিডেন্সিয়াল ফ্ল্যাট। আচ্ছা, আর এখানে বাইক রাখার জায়গা আছে, চার চাকা রাখার এখানে কোনো ব্যবস্থা নেই। আচ্ছা, আর এখানে 24 আওয়ার সিকিউরিটি থাকে, আর এখানে জলে পাম্প পাম্প ছেড়ে দেওয়ার জন্য লোক আছে, স্নিপার আছে, ওরা আউটসাইড সব ক্লিনের জন্য ইয়ে করে। আচ্ছা, আর কাছাকাছি স্কুল কলেজ হসপিটাল কি আছে? এখান থেকে 6টা বাড়ি পরে আছে বিজয়গড় হসপিটাল, BD মেমোরিয়াল ইন্টারন্যাশনাল স্কুল, 6টা বাড়ি মানে বেরোলেই 6টা বাড়ি পরে। আচ্ছা, আর এছাড়া KPC মেডিকেল কলেজ আছে 1 কিলোমিটারের মধ্যে যাদবপুরে। আর এদিকে হসপিটাল কি আছে? লায়ন্স হসপিটাল আছে, লায়ন্স নেত্রালয় আছে। আচ্ছা, সব উইদিন 1 কিলোমিটারের মধ্যে। বাহ, এবার লোনের এখানে কি ব্যবস্থা আছে? আচ্ছা, বিজয়গড় হচ্ছে এখানে যেগুলো প্রপার্টিটা আছে সেটা যে কোনো প্রাইভেট ব্যাংক বা নন ব্যাংকিং সেক্টর থেকে আমরাই লোন করে দেবো। আচ্ছা আচ্ছা, লোনের জন্য কারোকে দৌড়াদৌড়ি করতে হবে না, লোনের দায়িত্ব আমাদের, আমরাই লোন করে দেবো। আর কাছাকাছি এখানে ব্যাংক ATM কি আছে? আমি তো অনেকগুলো দেখলাম তোমার ATM রয়েছে। আর ব্যাংক কোথায় আছে, কি আছে এখানে? এখানে ব্যাংক তোমার ইন্ডিয়ান ব্যাংক আছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বিজয়গড় ব্রাঞ্চ আছে, HDFC আছে, অ্যাক্সিস ব্যাংক আছে বিজয়গড় ব্রাঞ্চ। বা এই রাস্তাটাই কমার্শিয়াল, বেরোলেই ব্যাংকগুলো পেয়ে যাবে। আচ্ছা, আর এই যে ফ্ল্যাটটা রয়েছে, এটা কেউ যদি কমার্শিয়াল পারপাসে ইউজ করতে চায় সেটাও করতে পারে, কারণ প্রাইম লোকেশনে রয়েছে, তাই না? অফিসের পারপাসে এটা ইউজ করা যেতে পারে। এবার আপনাদেরকে 2BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। এটা সাইজ হচ্ছে 700 স্কোয়ার ফিট। এটা আপনার নর্থ ইস্ট ফেসিং রয়েছে, আর এটা আপনার গ্রাউন্ড ফ্লোরে পেয়ে যাবেন। এখানে কোনো লিফট নেই। আর তার ঠিক লেফট সাইডে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার স্টেয়ারকেস, এখানে মোজাইক ফিনিশ রয়েছে। আর এটা হচ্ছে এন্ট্রেন্স ফ্লোরিং, দেখতে পাচ্ছেন এখানে আপনার মোজাইক ফিনিশ রয়েছে। আর এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া, আর এটা আপনার সাউথ ফেসিং রয়েছে। এই লিভিং কাম ডাইনিং এরিয়া সাইজ কত আছে? 16x10 হচ্ছে এটার সাইজ। দুটো বড় বড় সাইজের আপনারা উইন্ডো পেয়ে যাবেন, এই সাইডে আপনারা বেসিন পেয়ে যাবেন। সো এটা আপনাদেরকে লিভিং কাম ডাইনিং দেখিয়ে দিলাম।
পেইন্টের কাজ রিসেন্টলি হয়েছে। আর এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম, এটা হচ্ছে একদম সেপারেট কিচেন, আর এটা হচ্ছে বাথরুম। এখানে একটা ইন্ডিয়ান স্টাইল আপনারা পাবেন, আর এটা হচ্ছে আপনার ওয়েস্টার্ন স্টাইল। এবার আপনাকে ডিটেলসে দেখিয়ে দিই, এটা আপনাদেরকে লিভিং কাম ডাইনিং এরিয়া দেখিয়ে দিলাম, এটা আপনার সাউথ ফেসিংয়ে রয়েছে। এবার আপনাকে ফার্স্ট বেডরুমটা দেখাচ্ছি, এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম। এটার সাইজ কত আছে? বারো বাই দশ হচ্ছে এটা সাইজ। এসির পয়েন্ট এখানে নেই, হ্যাঁ ওই রুমে। আচ্ছা, সেকেন্ড বেডরুমটা রয়েছে মাস্টার বেডরুমে। আর এখানে দেখতে পাচ্ছেন সুইচেস রয়েছে, দুটো বড় বড় সাইজের আপনার উইন্ডো পেয়ে যাবেন, সাউথ ফেসিংয়ে রয়েছে। এটা ফার্স্ট বেডরুম, এটা আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া দেখিয়ে দিলাম। সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এন্ট্রেন্স, এটা ডোরটা যেটা রয়েছে এটা উডেন ডোর রয়েছে। এবার আপনাদেরকে সেকেন্ড বেডরুমটা দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম। এটার সাইজ কত আছে? বারো বাই বারো হচ্ছে এটা সাইজ। এটা আপনার মাস্টার বেডরুম, দুটো বড় বড় সাইজের আপনারা উইন্ডো পেয়ে যাবেন। আর এটা হচ্ছে আপনার নর্থ ফেসিংয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন রিসেন্টলি পেইন্টের কাজ হচ্ছে, আরও টুকটাক কাজ বাকি আছে। বাথরুম ফিটিংসগুলো লাগানো হবে নতুন। আর এই সাইডে দেখতে পাচ্ছেন এসি পয়েন্ট আপনারা পেয়ে যাবেন, এটা অনেক পুরনো সুইচেস রয়েছে কিন্তু কোয়ালিটি যথেষ্ট ভালো। এটা আপনাকে মাস্টার বেডরুম দেখিয়ে দিলাম, এখানে আপনারা কোনো ব্যালকনি পাবেন না, আর এখানে দুটো আপনারা বাথরুম পেয়ে যাচ্ছেন। এবার আপনাকে কিচেনটা দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আপনার কিচেন। কিচেনের সাইজটা কত আছে? সাড়ে ছ বাই পাঁচ ফুট হচ্ছে এটা সাইজ। মোজাইক ফিনিশ রয়েছে, আর এখানে দেখতে পাচ্ছি এটা গ্রানাইট না, এটা হচ্ছে ব্ল্যাক স্টোন এখানে ইউজ করা হয়েছে এই সাইডটাতে স্ল্যাব। আর একটা বড় সাইজের আপনারা সিঙ্ক পেয়ে যাবেন। আচ্ছা, এই সিঙ্কগুলো তো চেঞ্জ করে দেওয়া হবে, তাই না? তো এখন কাজ চলছে সিঙ্ক, তারপরে হচ্ছে বাথরুম ফিটিংসগুলো চেঞ্জ করা হবে। চিমনির পয়েন্টটা রয়েছে, একটা উইন্ডো রয়েছে। তো এটা হচ্ছে আপনার কিচেনটা। সো আপনাদেরকে নর্থ ফেসিংয়ে কিচেনটা দেখিয়ে দিলাম, এবার আপনাদেরকে কমন বাথরুমটা দেখিয়ে দিই। এখানে আপনারা দুটো কমন বাথরুম পাবে, এটা হচ্ছে ফার্স্ট বাথরুম আর এটা হচ্ছে সেকেন্ড বাথরুম। ফার্স্ট বাথরুমটা আমি দেখতে পাচ্ছি এখানে ইন্ডিয়ান স্টাইল রয়েছে, কেউ যদি কোমর বসাতে চায় বসাতে পারে। তো এটা কি কাস্টমাররা নিজে বসাবে নাকি? না না, এটা মানে কাজ চলছে, হ্যাঁ করে দেবে। আচ্ছা ঠিক আছে। এটার সাইজ কত আছে? এটা পাঁচ ফুট বাই সাড়ে চার ফুট আছে। পাঁচ ফুট বাই সাড়ে চার হচ্ছে এটার সাইজ। আর এটা আপনার নর্থ ফেসিংয়ে রয়েছে, পেইন্টের কাজ রিসেন্টলি হয়েছে দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে আপনার সেকেন্ড বাথরুম, এখানে দেখতে পাচ্ছি মার্বল ফিনিশ রয়েছে। এটা আপনার নন ফেসিং রয়েছে, এই সাইডে কোমর রয়েছে। তো কোমরটাকে আপনাদেরকে চেঞ্জ করে দেওয়া হবে। আর একটা দেখতে পাচ্ছি উইন্ডো রয়েছে ভেন্টিলেশনের জন্য, আর এই সাইডে আপনার শাওয়ারটা পেয়ে যাবেন। তো এই টাইলসগুলো সব ভেঙে নতুন টাইলস লাগানো হবে, এখন কাজ চলছে। তো এটা হচ্ছে আপনার ফ্ল্যাটের টু দিয়ে দিলাম আপনাদেরকে। তো সৌরভ দা, ফ্ল্যাটের টু দিয়ে দিলাম, ঠিক আছে। পেইন্টের কাজ অলরেডি হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি, বাথরুম ফিটিংসগুলো লাগানো রয়েছে, আর টুকটাক টাইলস ভেঙে এগুলোকে একটু মডিফাই করে দেওয়া। হ্যাঁ, আর এই ভিডিওটার সব থেকে হাইলাইট হচ্ছে প্রাইসটা, পনেরো লাখ টাকা রয়েছে, ঠিক আছে। আর এটা নেগোশিয়েবল, তাই তো? পনেরো লাখ টাকা নেগোশিয়েবল, এটা বিজয়গড় বাজারের উপর একদম মেইন রোডের প্রাইম লোকেশনে আছে, মানে বেরোলেই অটো পাবলিক ট্রান্সপোর্ট পাওয়া যায়। আপনাকে ফ্ল্যাটের টু দিয়ে দিলাম। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সো থ্যাংক ইউ গাইস ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।